আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। দেখার শুরুতেই সবাই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো। আজ ভাবলাম যে ওয়েদারটা একটু ভালো, তাই খুদের ভাত রান্না করেছি। খুদের ভাত খাবো কাঁঠাল বিচি ভর্তা দিয়ে। কাঁঠাল বিচি ভর্তা তৈরি করেছি আর রান্না করেছি সেমাই। সকালের নাস্তা হলো এই, আমরা নাস্তা করে নিব। সকালে নাস্তা করার পরে একটু রেস্ট নিব, রেস্ট নিয়ে দুপুরে রান্না করে নিব। তাহলে এখনকার মতো ক্যামেরাটা অফ করছি, আবার পরে অন করব। খালা এখানে চিংড়ি মাছ কেটে নিচ্ছে, 1 কেজি হবে চিংড়ি মাছ। কাটা শেষ প্রায়, অল্প কয়েকটা বাকি আছে। খালা এখন চিংড়ি মাছ ধুয়ে নিচ্ছে। দুপুরে রান্নার আয়োজন হচ্ছে। আজকে রান্না হবে মুরগির মাংস। এখানে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি মুরগির মাংস ভুনে করার জন্য। এখন হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। পাট শাক রান্না হবে, পাট শাক ধুয়ে রেখেছি। তেজপাতা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়েছি। মশলা সব দিয়ে কষিয়ে নিয়েছি, এখন মাংস দিয়ে দিলাম। পাট শাক রান্না করব, পরিমাণ মতো তেল দিয়েছি। তিন চারটা শুকনো মরিচ দিয়ে দিলাম। Thank you.
পাট শাকে আমি দিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, শুকনা মরিচ, কাঁচা মরিচ, এ দিয়ে আমি পাট শাকটা রান্না করে নিয়েছি। পরিমাণ মতো লবণও দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়েছি। এখন ভাজা ভাজা করে নিব। পাশের চুলায় মুরগির মাংস কষিয়ে নিয়েছি, আমার কষা হয়ে গেছে। মাংস আমার কষা হয়ে গেছে, এখন জলের পানি অ্যাড করে দিব। বেশি পানি দেবো না, অল্প দিব, মাখামাখা রান্না করব। বেশি ঝোল খাবে না কেউ, বলতেছে যে মুরগি ভুনা খাবে, তাই অল্প করে পানি দিয়েছি। পানি দিয়ে আমি আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছি, ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখন ঢেকে দিব। বলক চলে আসছে, আর একটু ঝোল শুকিয়ে নিব। তো আজকে আমার ভিডিও কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন। অনেকেই লাইক দেন না, লাইক দিতে হয়তো ভুলে যান, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর যারা শুরু থেকে আমার পাশে ছিলেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। আমি তাদের 24 ঘন্টা পর ব্যাক দিয়ে দিব। মুরগির মাংস ভুনা অন্তত 5 থেকে 6 মিনিট দেখার পর কমেন্ট করবেন। জানি না কেউ এত দূর পর্যন্ত দেখবেন কিনা, তারপরও আমি বলে দিচ্ছি। এদিকে আমার পাট শাক হয়ে গেছে, নামিয়ে নিয়ে আসছি। এ ছিল আজ দুপুরের খাবার। তাহলে আজকের মতো ক্যামেরাটা অফ করছি। আল্লাহ হাফেজ।